কি ধরনের ভাষা ব্যবহার করতে হয়, যদি এটা কলকাতার মেয়রের মতন পদে বসে যদি তারা না জানে না বোঝে, এটা বাংলার দুর্ভাগ্য বলে। যে পদে এই বাংলার বড় বড় মহাপুরুষরা বসেছে, সেই বাংলায় বসে দিদির দয়াতে এই ধরনের অভদ্র ভাষা প্রয়োগ করার মধ্য দিয়ে বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হয়। রয়েছেন আইনজীবী কৌস্তভ বাগচি। কৌস্তভ, আমরা যে কথাটা শুনতে পেলাম ফিরহাদ বাবুর মুখ থেকে, সেটা শুনে আমি মহিলা হিসেবে এবং আমরা সবাই রাজ্যের মানুষ হিসেবে লজ্জিত। একজন আইনজীবী হিসেবে আপনি কি বলবেন? কি বলবো, এই ধরনের লোক, আপনি যার কথা বলছেন, সে একটা সময় ওই খিদিরপুরের চত্বরটাকে মিনি পাকিস্তান বলে আখ্যা দিয়েছে। একটা সময় তিনি বলেছেন সমস্ত মানুষজনকে ইসলাম ধর্মে নিয়ে আসবেন। যখন এই জেহাদি লোকজনরাই যখন আমাদের বাড়ির মা বোনেদের ইজ্জত লুটেছে ইয়েতে, তোমার সন্দেশখালিতে, অন্যান্য জায়গাতে, তখন এটা কোনো বক্তব্য শোনা যায়নি। আমাদের বাড়ির মা বোনেরা, আমাদের সনাতনী বাড়ির মা বোনেরা, মনে রাখতে হবে রেখা পাত্র কিন্তু একজন এসটি কমিউনিটির একজন মহিলা। তাকে এই ধরনের একজন নিম্নবর্গের মানুষকে এই ধরনের মন্তব্য, সেটা আইনের চোখে গড়ে তোলা অপরাধ। এই যে মাল বলে সম্বোধন করা, এটা ওদের দলের কালচার, প্লাস সাথে এই জেহাদি আইডেন্টিটিটা কোথায় যাবে? এদের যা চরিত্র, এই চরিত্রেরই তো প্রতিফলন, আর কি করা যাবে? ধন্যবাদ কৌশব। আমরা এ নিয়ে শুনব কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলেছেন। খুব খারাপ লেগেছে এটা। দেখুন, যে যাই পার্টি করে করুক, একটা তো মহিলা, সেই মহিলার প্রতি কি ধরনের ভাষা ব্যবহার করতে হয়, যদি এটা কলকাতার মেয়রের মতন পদে বসে যদি তারা না জানে না বোঝে, এটা বাংলার দুর্ভাগ্য বলে। যে পদে এই বাংলার বড় বড় মহাপুরুষরা বসেছে, সেই বাংলায় বসে দিদির দয়াতে এই ধরনের অভদ্র ভাষা প্রয়োগ করার মধ্য দিয়ে বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হয়। যদি দিদি কিছু বলতে পারবেন না, দিদির আদরের ভাই, সারা কলকাতা থেকে মাল তুলে দেয়, টাকা তুলে দেয় সারা কলকাতা থেকে, দিদি কিছু বলবেন না। কিন্তু কথা হচ্ছে যে একটা মহিলাকে এই ধরনের ভাষা ব্যবহার আমরা করতে হবে, সে যে পার্টিরই হোক, মহিলা মহিলা। যেদিন ভিক্টোরিয়াতে এসে নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা কথা বলেছিল, মনে করে দেখুন আমরা প্রতিবাদ করেছিলাম। মহিলা মহিলা, সে যে যে দলেরই হোক না কেন, আর যারা এই কথা বলছে তাদেরকে বলবো, তাদের ঘরে তো মা বোন আছে। যে মেয়র বলছে সে মেয়রের ঘরে তো মা বোন বৌমা সব আছে। তাদেরকে জিজ্ঞেস করবেন যে তিনি যে কথাটা বলছেন একটা মহিলা সম্পর্কে, সে কথাটা তাদের মা বোনেরা, তাদের ঘরের বৌমারা তারা সমর্থন করে কিনা। রাজনীতি করা ভালো, রাজনীতিতে হার জিত আছে। প্রত্যেকের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি, কংগ্রেসের অধীর চৌধুরী হন বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে যখন কথা বললেন, তখন হন সিপিআইএম এর সাংসদ, এবং এছাড়াও যদি আমরা বিজেপির সজল ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, এদের প্রত্যেকের মন্তব্য আমরা দেখি, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তারা নিন্দা করছেন। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন, শুধু বিরোধীরাই নন, সেই সঙ্গে যারা আইনজীবী, যারা অন্যান্য পেশার সঙ্গে জড়িত, যারা সমাজের সাধারণ নাগরিক, তারাও একই রকমভাবে এই বক্তব্যের নিন্দা করছেন। কারণ যে ভাষায় কাউকে কথা বলা হচ্ছে, কারো সম্পর্কে কথা বলা হচ্ছে, যিনি বলছেন দায়িত্বশীল একজন নাগরিক, তিনি যখন দায়িত্ব নিয়ে মঞ্চের উপরে উঠে এটি নির্বাচনী প্রচারে গিয়ে শয় শয় মানুষের সামনে এই ধরনের কথা বলেন, তখন তার মন্তব্য করার আগে হয়তো অনেক বেশি করে ভাবা উচিত যে তিনি কার সম্পর্কে কি কথা বলছেন। একজন মহিলা, যিনি একজন প্রান্তিক সম্প্রদায়ের মানুষ, এসটি সম্প্রদায়ের একজন মানুষ, সেই একেবারে সন্দেশখালির একজন মানুষ, যিনি হেরে গিয়েছেন ভোটে দাঁড়িয়ে, হতে পারে তার দলেরও অনেকে হেরে গিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে একজন কয়েক লক্ষ ভোটে হেরে গিয়েছেন বলে একজন মহিলাকে বলা যায় কি হেরো মাল? তাও এভাবে একেবারে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে, তার পেছনে তার দলের দুই নেতা, সর্বময় নেতার ছবি রয়েছে, তাদেরকে সামনে রেখে এই ধরনের কথা বলছেন রেখা পাত্র, তার কি উত্তর দিচ্ছেন, কিভাবে নিন্দা করছেন, শুনুন। বিক্ষোভ দেখালেন আপনারা
গতকাল 6 তারিখে হাড়োয়া উপনির্বাচনে আমাদের রাজ্যের মন্ত্রী ফিরাজ হাকিম যে উনি যে ভাষায় আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে যে ভাষায় আক্রমণ করেছেন আর সন্দেশখালীর মাদেরকে নিয়ে যে ভাষায় আক্রমণ করেছেন তার জন্য আমরা আজকে এই থানা ডিভিশন জমা দিতে এসেছি কেননা রাজ্যের আজকে যদি মন্ত্রীরা যদি রাজ্যের মা বোনেদেরকে নিয়ে যদি এরকম যদি ভাষা প্রয়োগ করে তাহলে আমরা কোথায় কোথায় কোন রাজ্যে বাস করছি আমরা আর এর জন্য দায়ী একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সন্দেশখালীর মা বোন বিশেষ করে ওখানে আমাকে উদ্দেশ্য করে ওনারা এইরকম ধরনের একটা কথা বলেছে এরকম একটা নোংরা একটা পরিকল্পনাজনক একটা ভাষা দিয়েছে সন্দেশখালীর সেটা আমরা মুখে সত্যি প্রকাশ করতে পারবো না কিন্তু সন্দেশখালীর আন্দোলন করেছি প্রত্যেকটা মা বোন আমরা সেখানে লজ্জাদায়ক একটা ব্যাপার সন্দেশখালীর মা বোনেদের একটা লজ্জাদায়ক ব্যাপার এসটি এসসি মা বোনেরা লজ্জায় তাদের মাথা নিচু হয়ে যাচ্ছে যে এইরকম একটা রাজ্যের একটা মন্ত্রী এরকম একটা ভাষায় উনি এরকম ভাষা প্রকাশ করতে পারেন ভেবে আমাদের মাথা লজ্জায় নিচু হয়ে যাচ্ছে থানায় অভিযোগ করলেন অবশ্যই আমরা তার জন্যই থানায় ডেপুটেশন জমা দিয়েছি আমরা আজকের রাজ্যের একজন মন্ত্রী এরকম ধরনের ভাষা যদি প্রয়োগ করতে পারেন অবশ্যই তার শাস্তি চাই আর তার পদত্যাগের দাবি আমরা জানাচ্ছি সন্দেশখালীতে আমি প্রায় আসছি সবসময় যে সন্দেশখালীর বাসিন্দার আমি সন্দেশখালীর মেয়ে সন্দেশখালীতে আসবো সেটা যে সবসময় সোশ্যাল মিডিয়া করতে হবে এটা কিন্তু নয় সন্দেশখালীতে আমি প্রত্যেক দিনই প্রায় আসি আর সেটা সন্দেশখালীর মানুষই জানে কিছু মানুষ এটা লটাচ্ছে যে রেখাপাত্র সন্দেশখালীতে আসে না থাকে না কিন্তু সন্দেশখালীতে রেখাপাত্র থাকে কিনা সেটা সাধারণ মানুষ বলতে পারবেন তৃণমূল কংগ্রেস কংগ্রেসের যে মামাটি সরকার সেই মমতা বন্দ্যোপাধ্যায় উনিই লটাচ্ছেন ওনার সমর্থক মানুষেরাই লটাচ্ছেন যে রেখাপাত্র সন্দেশখালীতে আসেন না কি সন্দেশখালীতে থাকেন না।